কদিন পরে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে সেরা ও বরকতময় মাস। একজন মুসলিম হিসেবে অবশ্যই সেজন্য আমাদের প্রস্তুতি থাকাটা আবশ্যক, কেননা রমজানের প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিতেন এবং সাহাবায়ে কিরামকে উৎসাহিত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসের পর শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখিনি। এ পর্বে পাঠকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ রাখছি, যাতে আপনাদের রমজান মাস সুন্দরভাবে কাটে। তাছাড়া এর বাইরে আপনারা নিজেরাও ভালো উদ্যোগ গ্রহণ করতে পারেন। পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করুন। আজানের আগে বা সঙ্গে সঙ্গে মসজিদে প্রবেশের চেষ্টা করুন। নফল সালাত ও কোরআন বেশি বেশি পড়ুন। ঈদের শপিং রমজানের আগেই করে ফেলুন। এই গরমে ও রমজানের গুরুত্বপূর্ণ সময় মার্কেট থেকে দূরে থাকার চেষ্টা করুন। শেষ সময়ে নতুন কালেকশন নামক বিজ্ঞাপন ও চিন্তা থেকে বেরিয়ে আসুন। আপনার ঈমান, চোখ, শরীর সবই ভালো থাকবে। প্রতি বছর এরকম করবেন বলে মানসিকতা তৈরি করুন এবং আর্থিকভাবে প্রস্তুতি নিন। ইফতারিতে সুস্বাদু খাবার থেকে ওই সময়ের আমল ও দোয়াকে গুরুত্ব দিন। মা বোনেদের জন্য এই গুরুত্বপূর্ণ সময়কে ইবাদত উপযোগী করে দিন। তাদের দোয়া ও আমল করার উৎসাহ দিন। যিনি কোরআন পড়তে পারেন না তিনি পড়া শিখুন, যিনি পড়তে পারেন তিনি অর্থ বোঝার চেষ্টা করুন। যার দশটি সূরা মুখস্থ সে বিশটি সূরা মুখস্থ করার চেষ্টা করুন। এক কথায়, নিজের জীবনে কোরআনের অবস্থান উন্নয়নমূলক পরিবর্তন ঘটান। পরিকল্পনা করুন যে কত সুন্দরভাবে রমজান মাস কাটাবেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য জোর প্রচেষ্টা চালান। মহিলারা বাড়ির বিভিন্ন কাজ রমজানের আগেই করে রাখুন, যাতে ওই সময় কোরআন পড়া, সালাত আদায়, তাসবিহ তাহলিল করতে পারেন। এক কথায়, আমরা নিজেকে নিজের সবচেয়ে ভালোভাবে চিনি, জানি আমি কেমন। সেই অবস্থার উন্নয়নমূলক পরিবর্তন ঘটানোর চেষ্টা করুন। গীবত, পরচর্চা সহ যাবতীয় ব্যক্তিত্বহীন কর্মকাণ্ড থেকে বেঁচে চলুন। বেশি বেশি দান সদকা করুন। অপরকে খাওয়ানোর অভ্যাস করুন। নিজের ভুলগুলো শনাক্ত করুন এবং সেগুলো সংশোধনের জন্য প্রচেষ্টা চালান। সেই সঙ্গে নিজের মধ্যে থাকা খারাপ দিকগুলো বাদ দেওয়ার জন্য নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন।